गुड इवनिंग गाइस এখন জানি না কটা বাজে ঘড়ি দেখতে হবে এখন বাজে 8টা জানি না এটা ইভিনিং কি আজকে আমাদের মানে কি বলবো তোমাদেরকে ফার্স্ট টাইম তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমরা বাইরে যাব বিরিয়ানি কিনতে আর সেই বিরিয়ানিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা কেমন কোথা থেকে কিনবো কি বৃত্তান্ত সমস্ত কিছু ডেসক্রিপশন তোমাদের সাথে শেয়ার করব আজকে যাব হচ্ছে আমরা বাসরনি বাসরনি নিউ সুরুচি তোমরা দেখতে থাকো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে একদম শেষ পর্যন্ত দেখবে স্কিপ না করে বাসরনি চলে এসেছি আর যেরকম বলেছিলাম তোমাদেরকে যে তোমাদের সঙ্গে আমরা যে ফার্স্ট টাইম বাইরে বেরোনো ভিডিও শেয়ার করব আর আমরা আজকে বাসরনি চলে এসেছি বিরিয়ানি নেব সেই দোকানে আমরা পৌঁছেনি বাকি তো মনে ছিল ওখানে গিয়ে সমস্ত কথাটা বলছি আর এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না বেশিক্ষণ দাঁড়ানো যাবে না আর সরি গাইস প্রচুর প্রচুর নয়েজ আসছে তো চলো আমরা যাই নিউ সুরুচি বাই দ্য ওয়ে একটা কথা তোমরা দেখতে থাকো ফুড লজি এন্ড ব্লগস এন্ড সাথে থাকো অবশ্যই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কিন্তু লেটস স্টার্ট বলছি তোমার দোকানটা কটা থেকে খোলা একটু যদি বলো দোকানটা এমনি আমরা সকালে খুলি 9টার মধ্যে আচ্ছা এবার খাওয়ার দাওয়ার বাজারটা আসার পরে কাটিং ফাটিং করে আমরা 11:30 12টা থেকে খাবারটা দিয়ে দিই আর কটা অবধি মানে রাতে কটায় বন্ধ হয় পুরো 3টে পর্যন্ত খাবারটা দেই তারপর 3টে থেকে 5টা আমাদের চাপে একটা ব্রেক দেই আমরা আচ্ছা লাঞ্চ টাইম তারপর থেকে 5টা থেকে খুলি 10:30 অবধি আমরা 10:30 আর মোটামুটি সবই পাওয়া যায় সবই ঠিক আছে শুরু করে চিকেন তন্দুরি নান বাটার নান চিকেন ভর্তা ইন্ডিয়ান আইটেম যা টালিগঞ্জ থেকে আসবে যা গড়িয়া থেকে আসবে তারা কীভাবে আসবে কী যদি বলে দাও গড়িয়া থেকে যদি আসে অটো করে আসতে পারে গড়িয়ার অটো যেটা টালিগঞ্জে অটো হয় সেটা বাসগুলিতে আমাদের এখানে নামবে আমাদের পেট্রোল পাম্পের পাশে কিংবা অ্যাপেলো ক্লিনিকের পাশে বললেই বোঝা যাবে জিনিসটা আর টালিগঞ্জ থেকে আসলে অটোতে আসতে পারে বা বাসেও আসতে পারে 6 নম্বর বাস 205 বাস আর বিরিয়ানির দাম কেমন আছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি 150 মটন বিরিয়ানিটা 180 এক পিস থাকবে মটন বিরিয়ানিতে 2 পিস থাকবে আচ্ছা চিকেনে আমাদের একটা মুরগিকে 4 পিস করি 2 লেগ 2 ফিনা বড় পিস করে আমরা অর্ডার করি ঠিক আছে Say what you wanna say to me now I wanna wake up with you in the morning Something that's not fake to me now I wanna wake up with you in the morning Say what you wanna say to me now I wanna wake up with you in the morning Finally আমার বিরিয়ানি নাও হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ আমি মাটন বিরিয়ানি নিয়েছি এখানে 4টে বিরিয়ানি আছে যেহেতু আমাদের বাড়িতে 4 জন সো বাড়িতে যাই বাইরে গিয়ে বলবো বিরিয়ানিটা খেয়ে যে কেমন এবং আমি এখানে অনেকবার খেয়েছি তোমরা ট্রাই করতে পারো নিউ সুরুচি একদম মাস্ট ট্রাই করাটা মাস্ট একদম মাস্ট ট্রাই তোমরা ট্রাই করতে পারো খুব ভালো আশা করি তোমাদের খুব ভালো একটা কথা বলে নিই আমি কিচেনের ভেতরে ঢুকেছিলাম কাকু আমি পারমিশন দিয়েছে আমাকে ঢোকার একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগলো এখানে সবাই মাস্ক পরে আছে আর সেফটিটা খুব ভালোভাবে মেনটেন করছে খুব সুন্দরই ব্যবস্থা ছিল প্রত্যেকটা স্টাফ আমি যতদূর দেখলাম প্রত্যেকটা স্টাফ মাস্কটা মেনটেন করেছে
আর প্রপার স্যানিটাইজ করেছে, এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। ব্যবহার ইয়েস ব্যবহার অত্যন্ত ভালো, ব্যবহার খুবই ভালো। তোমরা আসতে পারো বন্ধুরা, একদম আসবে। কথা বলতে এইসব দোকানকে আরো বেশি করে মোটিভেট করা উচিত, প্রমোট করা উচিত। তো তোমরা আসতে পারো, তোমরা ট্রাই করতে পারো, তোমরা খেয়ে দেখতে পারো। ভালো খারাপ খুব ভালো, ভালো খারাপ তো তোমাদের বিচার এবার। হ্যাঁ, তোমরা যদি এরকম ব্লগ, আমি যেমন আজকে খাবো জমিয়ে। তো চলো এখন বাড়ি যাই, জল চেষ্টা পেয়েছে তাই একটু ঠান্ডা খাবো, দুদিন মিলে ঠিক করেছি। তো বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে বাকি বিরিয়ানিটা কিরকম খেতে বৃত্তান্ত আনবক্সিং করে তোমাদের সাথে সব শেয়ার করছি, বাড়িতে গিয়ে কথা হচ্ছে। যতই বৃষ্টি হোক গাইজ, প্রচুর গরম, সো এটা কিনতেই হলো। অনেকে বলে এটা খাওয়া ভালো না, কি করবো বলো, কিন্তু যা গরম পড়েছে, যা গরম, আর পারলাম না। মাছটা এত ধুলা হয়ে গেছিলো, বারবার করে পড়ে পড়ে যাচ্ছিলো, যেন একটা নতুন মাছ কিনে নিলাম। জানিও আমাকে কেমন লাগছে মাছটা। চলো তাহলে বাড়ি যাই, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, তোমার সঙ্গে কথা হচ্ছে, স্টে টিউনড। ফাইনালি গাইজ, আমরা বাড়ি চলে এসেছি। প্রচন্ড গরম রাস্তায়, মানে বৃষ্টি নামের বৃষ্টি, নামের বৃষ্টি, মানে এত গরম, এত গরম। কোল্ড ড্রিঙ্কস এর সাহায্য নিতে হলো, কিছু করার নেই। কোল্ড ড্রিঙ্কস এর সাহায্য না নিলে হয়তো মানে অবস্থা খারাপ হয়ে যেত। একটু ফ্রেশ হই এখন, ফ্রেশ হওয়ার পর যখন বিরিয়ানি নিয়ে আসবো তখন তোমাদের সাথে কথা হবে এবং তোমরা দেখতে পাবে যে সুরুচির বিরিয়ানিটা কেমন ছিল। আর হ্যাঁ, বাকি একদম কোথাও যাবে না, আমরা একটু ফ্রেশ হই, এখন তো খাবো না, এখন সবে বাজে 9টা, একটু খেতে আমাদের রাত আছে। আমরা যখন খাবো তোমাদের সাথে সেটাই অবশ্যই শেয়ার করবো। আনবক্সিংটা এখনও বাকি, তো তোমরা অবশ্যই দেখতে থাকো পুরো ভিডিওটাকে, কোথাও যাবে না, শেষ পর্যন্ত কিন্তু দেখতেই হবে। আর দেখতে থাকো ফুল ব্লগস। যথারীতি মাটন বিরিয়ানি, তোমরা দেখতে পাচ্ছ মাটন বিরিয়ানি, কোয়ান্টিটিটা জাস্ট দেখো একটু। এটা ভেবো না আমাকে, আমি গেছি বলে আমাকে দিয়েছে, ওদের কোয়ান্টিটিটা এরকমই দেয়, 180 টাকা নিচ্ছে। তোমরা দু পিস মাটন পাবে, এরকম সাইজে একটু ছোটো, বাট দু পিস দিয়েছে, পুষিয়ে যাবে, অসুবিধা হবে না। দু পিস দেয় আর একটা আলু দিচ্ছে, মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের একটা আলু। আর রাইসের কোয়ান্টিটি তোমরা বুঝতে পারছো এখানে, এখানে কিরকম আছে আমি তোমরা দেখে অনেকটাই দিয়েছে বেশ। আর রাইসের চালটা একদম ঝরঝরে, একদম একদম ঝরঝরের চাল। তো নিচ্ছি এটা ফার্স্ট বাইট, ভালো খেতে, কোনো এক্সট্রা কোনো এসেন্স তোমরা পাবে না, আমার খুব ভালো লাগছে। এখন তোমরা ট্রাই করতে পারো, আমি এটুকু বলতে পারি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। খুব বেশি অয়েলি না, আবার একদম ড্রাইও না, বেশ জুসি ভাব আছে, জুসি আছে একদম, খুব ভালো। মানে তোমরা ট্রাই করতে পারো, দেখো এটা তো এমন কিছু বড় রেস্টুরেন্ট বা বড় দোকান নয়, একটা স্ট্যান্ডার্ড ভালো একদম দোকান, আমাদের বাসদুমির মধ্যে খুব ভালো দোকান, খুব নাম করা দোকান। তোমরা এখানে ট্রাই করতে পারো, এছাড়া বিভিন্ন ডিশ আছে। চলো এবার তোমাদেরকে দেখাই মাটনটা কেমন। মাটনটা দেখো একদম সফট, জাস্ট হাত দিলাম, দেখো একদম সফট, জাস্ট একটু প্রেস করছি এরকম, দেখো একদম ছিঁড়ে বেরিয়ে আসছে, তোমরা বুঝতেই পারছো। আর যথেষ্ট ভালো কোয়ালিটির মাটন আছে, সাইজে একটু ছোটো। আবারও বলছি, একটা কথা বলে দিই, এখানে চিকেন মাটন একসঙ্গে একই হাঁড়িতে হয়, তো সেটা এরাই করে আমি জানি না কেন, তবে এখানে হয়, যেটা সত্যি সেটাই বলে দিলাম, তোমাদের কাছে কিছু লুকাবো না। তবে এইটুকু বলতে পারি, বিরিয়ানিটা খেয়ে তোমাদের খারাপ একদম লাগবে না, তোমরা ট্রাই করতে পারো। চলো তাহলে আমি এটা শেষ করে তারপর আসছি। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট, খেলাম, পুরো জ্যাম হয়ে গেছে, পুরো জ্যাম হয়ে গেছে, সিরিয়াসলি অবস্থা একদম খারাপ, কারণ কোয়ান্টিটি তোমরা নিজেরাই দেখেছো, প্রচুর কোয়ান্টিটি, প্রচুর কোয়ান্টিটি। তো গাইজ এবার বলি যে কেমন লাগলো। সত্যি কথা বলতে দেখো, আমি তো আগেও খেয়েছি, আমি এই ফার্স্ট টাইম খেলাম, আমার ভালো লেগেছে, ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে। আমি বলবো না যে একদম দারুণ অসাধারণ কিছু একটা, কিন্তু কিন্তু ভালো, আমি বলবো ভালো কোয়ালিটি, ভালো মাটনের কোয়ালিটি খুবই ভালো, সাইজটা ছোট মানছি, কিন্তু কি করে দিচ্ছে ওটা একটু কনসিডার করতেই হবে।
মাটনের কোয়ালিটি খুব ভালো আর তোমার চালটার কোয়ালিটি খুব ভালো, চালটা সত্যি খুব ভালো ছিল। আর এইটুকু বলতে পারি একদম একটা সাথে একটা লেগেছিল না, একদম ঝরঝরে রাইস ছিল কিন্তু বেশ জুসি ছিল। ওরা পেঁয়াজ বেরেস্তা ইউজ করেছে বিরিয়ানিতে, আমি যতটা বুঝতে পারলাম খেয়ে বেশ আমার খুব ভালো লেগেছে। কোনো উগ্র কোনো স্মেল নেই, আতর বলো গোলাপ জল বলো ক্যারোজ বলো কোনো ওভারএসেন্স কিছু পাবে না, কিছু পাবে না সত্যি বিরিয়ানিটা এমনি ভালো। হ্যাঁ একটা জিনিসের অভাব একটু বোধ হতে পারে, যারা ঝাল খায় তাদের হয়তো ঝালটা কম লাগবে, ঝালটা কম লাগবে এটুকু বলতে পারি, আদারওয়াইজ এক্সপিরিয়েন্স অল গুড। এমনকি তোমরা ওখানে মাঞ্চুরিয়ান চিলি চিকেন খুব ভালো করে ট্রাই করতে পারো। আর কেমন লাগলো ভিডিওটা আমাদেরকে জানাও, আমরা ফার্স্ট টাইম তোমাদেরকে শেয়ার করলাম আমাদের বাইরের জার্নি। রেসিপির ভিডিও তো থাকবেই এবং সব রকম মিলিয়ে মিশিয়ে আমরা সব রকম ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করব, চেষ্টা করব। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও, এরকম ভিডিও যদি তোমরা যদি ভবিষ্যতে দেখতে চাও সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, একদম কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। আর প্লিজ সাবস্ক্রাইবটা কিন্তু করতেই হবে, আর সাবস্ক্রাইব করলেই শুধু হবে না, সাবস্ক্রাইবের সাথে নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখতে হবে যাতে আমরা যখনই কোনো ভিডিও দেব যাতে সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেয়ে যাও, নোটিফিকেশনটা পেয়ে যাও আর তোমরা আমাদের ভিডিও অনেকেই দেখছো কিন্তু সেটা কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করছো না, তোমাদের কাছে প্লিজ আবার প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও, সাবস্ক্রাইবটা একটু করে দাও, সাবস্ক্রাইবটা করে দাও, আমাদের আরো ভালো লাগবে। সত্যি বলছি আমরা খুব খুশি তোমরা আমাদের ভিডিও দেখো, বাট একটু সাবস্ক্রাইবটা যদি করে দেখো তাহলে আমাদের আমাদের আরো ভালো লাগবে। একটা কথা নিচে ডেসক্রিপশনে সবকিছু দেওয়া থাকবে, দোকানের ফোন নাম্বার দেওয়া থাকবে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। এবং এখানে স্ক্রিনে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি, তোমরাও দেখো যে এখানে আমাদের আইডি যাচ্ছে, ইনস্টাগ্রাম আইডি ওর যাচ্ছে, আমার যাচ্ছে, ইনস্টাগ্রাম আইডি যাচ্ছে, ফেসবুক আইডি যাচ্ছে, তোমরা ওখানে আমাদের ফলো করতে পারো, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আর আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আমরা বক্সে দিয়ে দেবো, তোমরা যাও ফলো করো, দেরি কিসের। চলো তাহলে আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে অন্য ভিডিওতে অন্য রকম একটা, শিগগিরই আসছি একটা নতুন ভিডিও নিয়ে। আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম যার জন্য মাঝখানে কদিন রেসিপির ভিডিও দেওয়া হয়নি, কিন্তু তোমরা মাঝখানে আরো দুটো ভিডিও পেয়েছো আশা করি। একটা আজকেই আমার আঁকা পুরনো কিছু আঁকার ভিডিও তো শেয়ার করেছি তোমাদের সাথে, প্লিজ আমাকে জানিও ভিডিওটা কেমন লাগছে। আর ভিডিওটা যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখে নিও, লিংকটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর চ্যানেলটার পাশে সবসময় থাকবে আমাদের একটু সাপোর্ট করো প্লিজ, একটু তোমাদের শুধু সাপোর্ট চাই আর কিচ্ছু না। এক মাস ছ দিন হয়েছে আমরা চ্যানেলটা খুলেছি, তোমাদের কাছে একটুখানি এইটুকু রিকোয়েস্ট করি যে আমাদের একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও আর কিচ্ছু চাই না। আর দেখতে থাকো ফুডোলজি এন্ড ব্লগস, থ্যাংক ইউ।